দেশের অন্যান্য সিটি কর্পোরেশনগুলোর চেয়ে অবকাঠামোগত এবং উন্নয়নে পিছিয়ে আছে বরিশাল। গত 5 বছরে বর্তমান সিটি মেয়র কোনো বরাদ্দ আনতে না পারায় কাঙ্ক্ষিত উন্নয়ন বঞ্চিত এ শহর। তাই আসছে ভোটে ভোটারদের হিসেব নিকেশ রয়েছে বহুমাত্রিক। আমরা চাই এমন একজন মেয়র নির্বাচিত হোক যে বরিশালের উন্নয়নে কাজ করবে। আমরা এমন একজন মেয়র চাই যে মেয়রকে সুখে দুঃখে সব সময় আমরা কাছে পাবো। একজন সুশিক্ষিত ভালো মেয়র ধরা উচিত যে বরিশালটাকে মডেল হিসেবে তৈরি করতে পারবে। ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থী ও তার সহধর্মিনী প্রতিদিন উঠান বৈঠক করে বিভিন্ন শ্রেণীপেশার মানুষের সাথে কুশল বিনিময়ে সরকারের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরছেন। বরিশালকে নতুন করে সাজাতে নৌকার পক্ষে রায় চান। রাস্তাঘাট, ড্রেনেজ, পানি, পরিকল্পিতভাবে খালগুলোকে উদ্ধার করে সেটাকে সংস্কার করা। প্রত্যেকটা কলোনিতে অনেক সাড়া পেয়েছি আমাদের মা বোনদের কাছ থেকে। অন্যদিকে বড় সড় শোডাউন দিয়ে নিজেদের শক্তিশালী অবস্থান জানান দিতে ইসলামী আন্দোলনের প্রার্থী দলের সিনিয়র নায়েবে আমির মুফতি ফয়জুল করিম দুর্নীতিমুক্ত বরিশাল গড়ার অঙ্গীকার করেছেন। মানুষের পানির ব্যবস্থা করতে চাই, থাকার ব্যবস্থা করতে চাই, রোডের সুন্দর এক ব্যবস্থা করতে চাই, মানুষ যেন উন্মুক্তভাবে স্বাধীনভাবে চলতে পারে। বসে নেই জাতীয় পার্টির প্রার্থী ইকবাল হোসেন তাপস, ওয়ার্ডে ওয়ার্ডে গিয়ে লাঙ্গুলে চাইছেন ভোট। আর বিএনপি আনুষ্ঠানিকভাবে না থাকলেও স্বতন্ত্র প্রার্থী কামরুল আহসান রূপন কৌশল করছেন যে তার বরিশাল সিটিবাসী যদি আমাকে মেয়র নির্বাচিত করে সিটি কর্পোরেশনকে একটি উৎপাদনমুখী সিটি কর্পোরেশনে আমি রূপান্তর করব। আগামী 12 জুন বরিশাল সিটির নির্বাচন, ভোটার সংখ্যা 276,298 জন। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল।